ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর বঙ্গবাজার। ফায়ার সার্ভিস এবং সেনা, নৌ ও বিমান সহ কয়েকটি বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় প্রায় সাড়ে ছয় ঘন্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস বলছে উৎসুক জনতার ভিড় এবং পানি স্বল্পতার কারণেই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনও নাগরিক কোলাহল শুরু হয়নি, তবে রোজার ঈদ সামনে রেখে রাজধানীর বঙ্গবাজার কিছুটা ব্যস্ত ছিল বৈকি। কিছু বুঝে ওঠার আগেই আগুন লাগে মার্কেটে। তখন সময় ভোর ছটা দশ মিনিট। খুব কাছেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর থাকায় আগুন লাগার মাত্র দুই মিনিটের মাথায় ইউনিট পৌঁছালেও তীব্র আগুনের লেলিহান শেখা থামানো যায়নি, বরং মাত্রা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। আগুন নেভাতে পানির স্বল্পতা দেখা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে পানি সরবরাহ করা হয়। এছাড়া বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে হাতিরঝিল থেকেও পানি নেওয়া হয়। বঙ্গবাজারের পাশাপাশি আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সবগুলো বাহিনীর সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো এলাকা ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। প্রায় সাড়ে ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। সিভিলিয়ান কেউ এখনো হতাহত আমার জানা নেই, কিন্তু আমার বাহিনীর আটজন হতাহত আছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতার ভিড়ের কারণে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ থাকার পরও গুরুত্ব দেওয়া হয়নি। দশবার আমরা নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস, আমার করণীয় যা যা ছিল আমরা করেছি, তারপরেও এখানে ব্যবসা চলছিল। উশৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের গাড়ি সহ অধিদপ্তরে ভাঙচুর করেছে বলেও অভিযোগ করা হয়। আজকে হামলা হয়েছে কেন? আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর বঙ্গবাজার। ফায়ার সার্ভিস এবং সেনা, নৌ ও বিমান সহ কয়েকটি বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় প্রায় সাড়ে ছয় ঘন্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এর আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস বলছে উৎসুক জনতার ভিড় এবং পানি স্বল্পতার কারণেই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনও নাগরিক কোলাহল শুরু হয়নি, তবে রোজার ঈদ সামনে রেখে রাজধানীর বঙ্গবাজার কিছুটা ব্যস্ত ছিল বৈকি। কিছু বুঝে ওঠার আগেই আগুন লাগে মার্কেটে। তখন সময় ভোর ছটা দশ মিনিট। খুব কাছেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর থাকায় আগুন লাগার মাত্র দুই মিনিটের মাথায় ইউনিট পৌঁছালেও তীব্র আগুনের লেলিহান শেখা থামানো যায়নি, বরং মাত্রা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। আগুন নেভাতে পানির স্বল্পতা দেখা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে পানি সরবরাহ করা হয়। এছাড়া বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে হাতিরঝিল থেকেও পানি নেওয়া হয়। বঙ্গবাজারের পাশাপাশি আশপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সবগুলো বাহিনীর সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো এলাকা ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। প্রায় সাড়ে ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। সিভিলিয়ান কেউ এখনো হতাহত আমার জানা নেই, কিন্তু আমার বাহিনীর আটজন হতাহত আছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতার ভিড়ের কারণে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ থাকার পরও গুরুত্ব দেওয়া হয়নি। দশবার আমরা নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস, আমার করণীয় যা যা ছিল আমরা করেছি, তারপরেও এখানে ব্যবসা চলছিল। উশৃঙ্খল জনতা ফায়ার সার্ভিসের গাড়ি সহ অধিদপ্তরে ভাঙচুর করেছে বলেও অভিযোগ করা হয়। আজকে হামলা হয়েছে কেন? আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।